সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন উনিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখটি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি অপেক্ষা করবে তা জানাতে আমার আজকের আয়োজন আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক উনিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখ রোজ বুধবার সপ্তমী তিথি সপ্তমী তিথি থাকবে আটটা ছয় মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী আরম্ভ হবে এবং অশ্লেষা নক্ষত্র নিয়ে দিনটি শুরু হবে বেলা এগারোটা একচল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত অশ্লেষা নক্ষত্র থাকবে তাছাড়া আজকের দিনে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কর্কট রাশির জাতক জাতিকা হবেন এবং বেলা এগারোটা একচল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ডের পরে গিয়ে যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন অর্থাৎ আজকের দিনটিতে চন্দ্র কর্কট এবং সিংহ দুটি রাশিতে পরিভ্রমণ করবে তাছাড়া দিনের শুরুতে আপনার বৃষ রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্যের সাথে রবি বুধ ও তুঙ্গস্থ রাহুর অবস্থান মিথুনে মঙ্গল কর্কটে চন্দ্র এবং বেলা এগারোটা একচল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ডের পরে চন্দ্র কর্কট রাশি পরিত্যাগ করে সিংহ রাশিতে গমন করবে এবং বৃষ্টিকে তুঙ্গস্থ কেতুর অবস্থান মকরে ন্যায়ের দেবতা শনি মহারাজ এবং কুম্ভে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে সেই সঙ্গে সমগ্র দিনের গ্রহ অবস্থান বিচার বিশ্লেষণ করলে সর্বপ্রথম মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য উনিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে এবং পঞ্চমপতি রবি কিন্তু আপনার রাশির ধনভাবে পরিভ্রমণ করবে যার ফলে মেষরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের কঠোর শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের বলে ফসল গড়ে তুলতে হবে মনে রাখবেন পঞ্চমপতি রবি কিন্তু রাহু যুক্ত হবে বিশেষ করে শিক্ষার্থীদের জীবনে এক কালো অধ্যায় রচিত হতে পারে তাই তো ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত কাজবাস থেকে বিরত থাকতে হবে এমনকি পিতা মাতার কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন সেই সঙ্গে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করতে পারে এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তব বাস্তবায়িত হবে তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে এই বাড়তি দায়িত্বভার অবুত অদূর ভবিষ্যতে মজবুত আসন পেতে সহযোগিতা করতে পারে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের হবে তবে দিনের শেষে সন্তানদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে তাই তো সন্তান সন্ততিদের শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে সেই সঙ্গে তাদের চলাফেরা বা গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার বৃষ রাশি শির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য উনিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে এমনকি তাদের সহযোগিতায় স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন অচিরেই বিবাহের ডাক পড়তে পারে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে এমন কি অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে তবে আপনি যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হতে পারে এত সত্ত্বেও ভাগ্য স্থানে অবস্থানরত শনি মহারাজ ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত করাবে যার ফলে যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য উনিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশিতে সেনাপতি মঙ্গল অবস্থান করবে অপরদিকে চন্দ্র আপনার রাশির ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে যার ফলে ধন উপার্জনে নিত্য নতুন সুযোগ এসে হাজির হতে পারে যার ফলে শূন্য পকেট পূর্ণতা পেতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেলে উঠতে পারে যদিও এই মঙ্গলের উপর রাহুর দৃষ্টিপাত পড়ায় মনোবল জনবল ভেঙে দিতে পারে এমন শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হতে পারে বা চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে এমন কি শ্রমিক কর্মচারীরা সুযোগের সদ্ব্যবহার করতে পারে যার ফলে মূলধন গায়েব হয়ে পড়তে পারে অবশ্য বেলা বারোটার পর থেকে পরিবারের সকলকে নিয়ে একটা বিশেষ সিদ্ধান্তে উপনীত হতে পারেন সেই সিদ্ধান্ত আপনাদের জীবনের বা ভবিষ্যৎ জীবনের পাথেও হতে পারে তাছাড়া বিদেশ গমনের সুদের বিদেশ গমনের স্বপ্নস্বাদ খুলতে পারে তবে রাগ জেদ ক্রোধ অহংকার এবং হটকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য উনিশে মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে মনোবল জনবল অর্থবলের গ্রাপ চাঙ্গা করে তুলবে মনে রাখবেন আপনার রাশিতে চন্দ্র পরিভ্রমণ করবে এবং বেলা এগারোটা একচল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ডের পরে চন্দ্র ধনভাবে পরিভ্রমণ করবে যার ফলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাপ চাঙ্গা হয়ে উঠবে এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা প্রাপ্ত হবেন তাছাড়া বাণিজ্যিক সফর লাভদায়ক হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তাছাড়া জীবন সাথী এবং জীবন জীবনসঙ্গীর তরফ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে তো সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য উনিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন এমন কি কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ তো বটেই সেই সঙ্গে দূর ভ্রমণে যাওয়ার সম্ভাবনা বেশি অবশ্য দিনের শুরুতে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হতে পারে বা পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে তবে দুপুরের পর থেকে শরীর স্বাস্থ্য কিছুটা ভালোর দিকে যাবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র ও যানবাহন মেরামত করতে করতে নাজেহাল হয়ে পড়তে হতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে হুমকির মুখে পড়ার সম্ভাবনা অনেকাংশে বেশি অবশ্য বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার রাশি। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেতে পারে দীর্ঘদিনের কর্য থেকে মুক্তি পেতে পারেন এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে তবে সদ্যজাত শিশুকে নিয়ে দুপুরের পর কিন্তু হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে বা চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ন করে তুলতে পারে সেই সঙ্গে আপনার শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় অবলম্বন করবেন ঠিকই কিন্তু পারত ফল লাভ করা কঠিন হতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রেখে দিনটি অতিবাহিত করতে হবে এমনকি ভাই বোনদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করতে হবে নচেত কিন্তু পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে তবে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবে এমনকি উচ্চ শিক্ষার দ্বার খুলে যাবে প্রিয় দর্শক এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য উনিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশন উইড্রো এমনকি কর্ম ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণযোগ পরিলক্ষিত হচ্ছে সেই সঙ্গে অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে মনে রাখবেন শিক্ষার্থীদের জন্য অবশ্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবেন এমনকি পিতামাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা এমনকি আশীর্বাদ প্রাপ্ত হবেন যা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে সেই সঙ্গে অবশ্য নতুন প্রেম নতুন বন্ধুত্বে অধিক সতর্ক থাকতে হবে তাছাড়া প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে নচেত অর্থ মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত করতে পারে এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য উনিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে আপনার রাশিতে তুঙ্গস্থ কেতুর অবস্থান অপর ভাগ্য স্থানে পরিভ্রমণরত চন্দ্র এবং বেলা মিনিট উনত্রিশ সেকেন্ডের পর কর্মভাবে চন্দ্র পরিভ্রমণ করবে যার ফলে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনাদের তারা এসে কড়া নাড়বে এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে এবং সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া আজকের দিনে রোপণ করা বৃক্ষ বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য ভবিষ্যতে ফুল ফল এমনকি সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে তবে মনে রাখবেন অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে বা জীবন সাথী বা জীবন জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা ধুলির সাথ। হয়ে যেতে পারে যার ফলে গোটা পরিবারে একটু মানসিক বিষণ্নতা বিরাজ করতে পারে এতদূর সত্ত্বেও সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে চোখ কান খোলা রাখতে হবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার এবং হটকারি সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে দুই চাকার যানবাহন যথাসম্ভব এড়িয়ে চলা সমীচীন হবে সুপ্রিয় দর্শক এবার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য উনিশে মে হাজার একুশ ইংরেজি তারিখে চন্দ্র আপনার রাশির অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে তাই তো দিনের শুরুতে শুভ অপেক্ষা অশুভ ফল বেশি করতে পারে বিশেষ করে কলহ বিবাদ উৎকটব্বর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাকে জীর্ণ করে তুলতে পারে তাছাড়া লটারি জুয়ারে শেয়ার হাউজিং প্রবৃত্তিতে বিনিয়োগ করলে দিনের শেষে সেই অর্থ মার যেতে পারে এমন কি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্প প্রবৃত্তিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে অত্যাবশ্যক স্বকীয় বিদেশ গমনের পথে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে তবে দুপুরের পর থেকে মেঘের আড়ালে সূর্য হাসবে এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে যার ফলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সন্তান সন্ততিরা আজ্ঞাব হয়ে থাকবে সেই সঙ্গে তাদের সাফল্যে গৌরবান্বিত হবেন তাছাড়া দিনের শেষে পাওনা টাকা আদায় হতে পারে এমনকি শূন্য পকেট পূর্ণ হয়ে উঠতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে বা ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র ও যানবাহন আসার সম্ভাবনা অনেকাংশে বেশি সুপ্রিয় দর্শক এবার মকর রাশি মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য উনিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠবে তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কিন্তু কঠিন হতে পারে তবে দুপুরের পর বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের টাকা পয়সা সতর্কতার সাথে নাড়া করতে হবে এমনকি চোর সেটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ পরে পড়ার সম্ভাবনা অনেকাংশে বেশি তাই তো যাদের দূর যাত্রা করতে হবে তাদের অবশ্যই সকালে করতে হবে দুপুরের পর কিন্তু সময়টি কোনো ক্রমেই ভালো থাকবে না মনে রাখবেন অষ্টমস্ত চন্দ্র ঘাতক প্রমাণিত হয় তাই তো না বুঝে চেক স্টাম প্রভৃতিতে স্বাক্ষর এবং বিনিয়োগে সতর্ক থাকতে হবে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অস্ত্র শস্ত্রের থেকে বিরত থাকতে হবে এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে তাছাড়া নিঃসন্তান দম্পতিদের কুল আলোকিত হয়ে উঠতে পারে সেই সঙ্গে লৌকিকতায় যেমন ব্যয় হবে তার থেকে বেশি উপহার উপ প্রাপ্ত হবেন তবে কোনো প্রকার অনু উচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার কুম্ভ রাশি কুম্ভ জাতিকা যারা আছেন তাদের জন্য চন্দ্র আপনার রাশির এবং সপ্তমে করবে তো ষষ্ঠস্থ চন্দ্র দিনের শুরুতে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পেরার প্রকোপ বৃদ্ধি পেতে পারে তাই তো স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে বা স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে অবশ্য দুপুরের পর প্রেমিকাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে বা প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান করতে পারে তবে পিতামাতার সাথে কারণে ও কারণে মতানৈক্য তৈরি হতে পারে এমনকি শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন জমা বাড়তে পারে যার ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতা স্তব্ধ করে দিতে পারে সেই সঙ্গে যারা রাজনৈতিক কাজে লিপ্ত আছেন বা নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে আছেন তাদেরকে অধিক সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য উনিশে মে দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে সকল মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাব হয়ে থাকবে এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে বসি হবে তাছাড়া ভাই বোনদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন সেই সঙ্গে শত্রু ও বিরোধীপক্ষের সকল পরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে দিনের শেষে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না এমন কি কোনো কাজে মন বসানো কঠিন হবে সেই সঙ্গে দুপুরের পর অর্থকড়ি সতর্কতার সাথে না করতে হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে তাই তো সেই সঙ্গে দুপুরের পর থেকে দুই চাকার যানবাহন বর্জন করতে হবে এমন কি অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথী বা জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে মনে রাখবেন আজকের দিনের শেষে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি পেতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে উনিশে মে দুই হাজার একুশ ইংরেজি তারিখে রাশি অনুপাতে আমার দেওয়া প্রেরিকশান আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ সুন্দর জীবনযাপন করুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার